গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের জানাই ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন দেখো সকালবেলা ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন বাজে 6:45। তো আজকে উঠেছি আমি 6:30, তো ওই তো আস্তে আস্তে কাজ আরম্ভ করলাম। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমে ঘর দোর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে মেয়ে প্রত্যেকদিন সোফার কাপড় নোংরা করে রাখে, প্রত্যেকদিন আমার চাদর চেঞ্জ করতে হয়, মানে এটা নিত্যদিন মানে কাজের মধ্যে পড়ছে, একদম পরিষ্কার রাখে না ও। তো এখন ঝাড় টাড় দিয়ে চলে যাবো চা করতে, কারণ মেয়েকে পড়াতে আসবে, ওকে হরলিক্স করে দেবো, তারপরে বাকি কাজ করব। তো এখানে প্রথমে গ্যাসের এই জায়গাটা মুছে নিচ্ছি, কারণ এখানে নোংরা হতেই থাকে। তো রাত্রে সব মেয়ে মুছে রেখেছিলো, তবুও এখন পরিষ্কার করে নিচ্ছি আরেকবার, কেননা এগুলোতে চামচ বোতল, তারপরে বিস্কিটের কোটা, দুধের হাঁড়ি এগুলো রাখতে হবে, তো পরিষ্কার থাকলে ভালো লাগে আর কি। তো এখন আমি লাল চা করব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অল্প কয়েকটা বাসন আছে। দাদা সব বাসন ধুয়ে নিয়েছিলাম, তো কয়েকটা থেকে গিয়েছিল, ভাত বেঁচে গিয়েছিল একটু, ভাতটা গরুকে দিয়ে দেবো। ওই জন্য হাঁড়ি কড়াই এগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানটা ডিম আলু সেদ্ধ হচ্ছে, তো 5টা ডিম আছে আর 2টো আলু এখানে সেদ্ধ করছি। তো এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন বিছানা উঠাতে বাকি আছে, ঝাড়টা দেওয়া সব মুছে টুছে হয়ে গেল। তো এখন আমি ডিম বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্না করব। তো দেখলেন তো ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। এখন কাজ বাকি আছে, যেটা হচ্ছে বিছানা গুছাবো আর চান করব। চান টান করে ভাত বসাবো, আজকে পূজা বাসন ধুবো আর ফুল তুলে আনবো, আজকে মা পুজো করবে, আমি সব জোগাড়টা করে দেবো, তারপরে রান্না করব। তো মেয়ে এখন বলছে দোকানে ডালপুরি খাবে, তো এখন ডালপুরি আনতে যাবে। তো ঠিক আছে, আমি তরকারি কেটে নিই, ডিম আলুর জন্য পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিই। তো শান্ত করতে যায়নি, তো এই তো জল চলে এসেছে, তো এখানে জলগুলো ভরে নিচ্ছি। তো এই জলের জারকিন বোতল সব কিছুতে জল ভরে ভরে রাখবো, জল ভরার কাজটা মেয়েও করে বেশিরভাগ, আজকে আমি করছি। ভাত বসানোর জলটাও ভরে নেবো, হাঁড়িতে ভরে রাখবো, তারপর জল চলে যাবে। তো এই যে ডালপুরি আর তরকারি নিয়ে চলে এসেছে, তো মেয়েকে বললাম সবাইকে দিতে, আমি পরে খাবো। তো আমি চলে যাচ্ছি এখন চান করতে। তো চান করে এসে এই যে পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি, তো এক টুকরো লেবু আর সার দিয়ে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ লেবু দিয়ে যে কাঁসার থালা খুব পরিষ্কার হয় সেজন্য।
হয়ে গেল মাপরে রোদ সব কাপড় মেলা হয়ে গেল প্রচন্ড আজকে রোদ থাকা যাচ্ছে না এখন ফুল তুলবো মা পুজো করবে সব জোগাড়টা করে দিচ্ছি ফুল তুলতে খুব কষ্ট হয় কিন্তু কি করব পূজার জন্যই ফুল আমি না ভিতরের ফুলগুলো ভাঙছি সামনের ফুলগুলো কিন্তু ভাঙছি না ভিতরের গুলো আরো নাই শান্ত করে চলে আসলাম আর সমস্ত কাজকর্ম হয়ে গেল পূজার বাসন ধোয়া বিছানা গুছানো আর ওপর থেকে ফুল নিয়ে আসলাম কাপড় টাপড় সব মেলে দিয়েছি এখন খাচ্ছি আর ভাত তো মেয়ে বসিয়ে দিয়েছিল ওকে বলে গেলাম যে চালটা ধুয়ে দিতে ও চাল ধুয়ে দিয়েছে ভাত এখন ফুটছে তো এখন ওই তো ডালপুরি ঠান্ডা হয়ে গেছে এই যে তো ঠান্ডা ডালপুরি খাবো তো মেয়ে আমার জন্য খায়নি তো আমরা দুজন এখন খাবো এখন বাজে 10:30 আমার জল খাওয়া তো 10:30 বাজলো তো বসে জল খাওয়াটা একটু আগেই খেলাম আরও লেট হয় কি হয়েছে ওর কাছে কেন ওর কি হয়েছে কাছে ডিমের ঝোল হবে আর পটল পেঁপে আলু সব কিছু একটা তরকারি করব তো প্রথম বাসনগুলো ধুয়ে নেব তারপর ডিমের তরকারিটা করবো তো ঠিক আছে ফ্রেন্ডস সাথে থাকুন তো আজকে একটু দেরি করে বাজার নিয়ে এসছে তো এই যে দেখুন বাজার সব উঠানো হয়নি সব রাখাই আছে আর এই যে আমার ননদ এসছে মানে আমার দিদি তো দিদি এখন মূলোর শাক কেটে দেবে আমাকে তো এখানে ডিম আলুর মশলাটা ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে না তুমি যখন খেয়ে যাও লেজ এখন না না লেজ কেটে এখন ডিমের ঝোলটা রান্না করছি আর এখন মূলো শাক নিয়ে এসছে তো মূলো শাকটা করতে হবে আর তো বেলা করে বাজার থেকে এসছে তো সব কিছু ছিল এগুলো উচ্ছে বাজার কেটে রেখেছি আর তো দিদি খুব ভালো মূলো শাক বানাই তো দিদি বানিয়ে দিল তো দেখুন ওই যে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর ঘোষ দুধ দিয়ে গেল দুধ গরম হচ্ছে ডিমের ঝোলটা তো হয়ে গেছে তো আমার শাশুড়ি খেয়ে নিল ভাত আর মেয়েকেও খাইয়ে দিলাম মূলো শাকটাও হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট আমার তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া হয়নি তো এখানে একটু ঘরে হাওয়াতে বসে আছি প্রচণ্ড গরম লেগে গেছে আর ভালো লাগছে না গরমে এই যে আমার দুষ্টু বেবিটা ওর সর্দি হয়ে গেছে দেখি একটু নাকে জ্বর করছে এই যে আমার দুষ্টুটা সর্দি হয়ে গেছে প্রচণ্ড গরম লাগে কাল থেকে বারবার ঘাম ছিল এরকম কেন করছে দুষ্টু সর্দি হয়ে গেছে খাওয়া দাওয়া কিছু করছে না ও কিছু বললো বন্ধুদেরকে কিছু বলবে না আচ্ছা রং করো যাও ঠিক আছে রং করো তো ঠিক আছে বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো নিজের প্রতি যত্ন নিও আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে অনেক অনেক কথা হচ্ছে তো আজকে আমি ভিডিও এখানে শেষ করছি টাটা